তাকে সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য আমি আমার মিডিয়ার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আসলে আমরা অনেকের বক্তব্য শুনলাম এবং বক্তব্যের মধ্য দিয়ে আমাদের এই চাকুরি মেলার উদ্দেশ্য এবং আমাদের যে লক্ষ্য সেটাও আমরা আলোচনা করেছি। আমাদের সামনে বক্তব্য রাখছিলেন একজন তরুণ ভাই আরিফ। ও বক্তব্যের মধ্যে বলছিলেন যে এই যে আইসিটির ব্যবহার সারা বাংলাদেশের